যারা বলে দোয়া করা বিদাত বা দোয়া করা যাবে না, আসলে তারা কাদের মিশন পালন করতেছে বা কাদেরকে অনুসরণ করতেছে, ইনশাল্লাহ আজকে জানব। ইমাম আবুল হাসান খেরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, তিনি আওলাদে রাসূল ছিলেন। তো তিনি ছিলেন তৎকালীন ইরানের সবচাইতে বড় মুফতি এবং সবচাইতে বড় আল্লাহর ওলি। তো তিনি 70 বছর যাবত তাহাজ্জুদ নামাজ পড়েছেন জঙ্গলে। তো 70 বছর পর হঠাৎ করে মাথার উপর একটা লাইট জ্বলতেছে, লাইট জ্বলতেছে, ওইখান থেকে আলো আসতেছে, ওইখান থেকে আওয়াজও আসতেছে, হে ইমাম আবুল হাসান খেরকানি, আপনার উপর আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আপনার জন্য আল্লাহ তাআলা মেরাজ নসিব করেছেন। আর 2 নম্বর পাশেই বুরাক রাখা আছে, উঠেন। 3 নম্বর আর কোনোদিন আপনার নামাজ লাগবে না, আপনার নামাজ মাফ। আস্তাগফিরুল্লাহ। যখন এই কথা ওই উপরে আওয়াজ থেকে আসলো, আলো থেকে আসলো, তখন তিনি ভাবনা করলেন, চিন্তা করলেন, তিনি তো মুফতি, জাহেল পীর না, আর আমার দেশে এমন কারবার হয়ে গেছে, পীর মানেই জাহেল, পীর মানেই জাহেল। সুতরাং তিনি ছিলেন আলেম। তখন তিনি কিছুক্ষণ ভাইবা মনে মনে ভাবলেন, কুল্লুহুম হুফাজুন জুহালুন ইল্লা বিল ইলম ওয়া কুল্লুহুম উলামাউন জুহালুন ইল্লা বিল হিকমাহ। আল্লাহু আকবার। প্রত্যেক হাফেজ জাহেল যদি এলম না থাকে, আর প্রত্যেক আলেম জাহেল যদি হিকমত না থাকে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণকে হিকমত দান করেছেন, কোন নবীকে হিকমত ছাড়া আল্লাহ পাঠান নাই। তো তিনি হিকমত খাটালেন, তো তিনি ভাবলেন যে এটা আসলে কি। তখন তিনি বললেন যে হুজুর, আপনি নাজিল হন, আপনি আগে নাজিল হন, আমি আপনার কাছে বায়াত হব, মরিদ হব। তখন ওইখান থেকে আওয়াজ থেকে বলতেছে, তুমি আমাকে চেনো বা আমার কাছে বায়াত হবা কেন, আমাকে চিনো কি না? বলতেছে, জি হুজুর, আমি আপনাকে চিনি, আপনার জন্যই 70 বছর যাবত এখানে দাঁড়ায় আছি, বলো তো আমি কে। তখন ইমাম আবুল হাসান খেরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আপনি ইবলিস হুজুর না? ও তা তো ভালোই চিনছস, তো আমার কাছে বায়াত হবে কেন? তো হুজুর, কিভাবে আপনার মতো পাকা শয়তান হওয়া যায়, এর জন্য আমি আপনার কাছে বায়াত হমু। তো তুই বড় পীর, তোর লাখ লাখ মরিদ, তুই আমার কাছে বায়াত হবি শয়তান হওয়ার জন্য আমার বিশ্বাস হয় না। কো না হুজুর, আমি আপনার কাছে বায়াত হমু, কসম ঘাট। হুজুর, কসম কাটতেছি, আমি শয়তান হব, আপনি আমাকে বায়াত করাবেন, সবক দিবেন, আমি সেই মোতাবেক চলবো, আমি শয়তান হব, কিভাবে পাকা শয়তান হব, এর জন্য আমি আপনার কাছে বায়াত হব। তখন শয়তান নাজিল হলো, বলতেছে, হাতে হাত দিয়ে বায়াত করালো, বলতেছে, হুজুর এবার সবক দিন। তখন শয়তান সবক দিতেছে, 1 নম্বর সবসময় মদ গাঁজা মাদকদ্রব্য পাল মাদকদ্রব্য সেবন করবা সব সময়। 2 নম্বর কখনো পাক থাকা যাবে না, সবসময় নাপাক থাকবা, সবসময় নাপাক থাকবা। 3 নম্বর সিজদা করা যাবে না, সিজদা আমি সহ্য করতে পারি না। 4 নম্বর হাত তুইলা দোয়া করা যাবে না। এই 4টা জিনিস পালন করলেই তুমি আমার মতো পাকা শয়তান হতে পারবা। তখন ইমাম আবুল হাসান খেরকানি বলতেছে, হুজুর আর কোনো আমল আছে? না না না, এই 4টা পালন করলে তুমি পাকা শয়তান হইতে পারবা। তখন ইমাম আবুল হাসান খেরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়া লাফ দিয়ে বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তখন শয়তান বলতেছে, তুই না কসম কাটলে পিশাব মানুষ, কসম। তখন ইমাম আবুল হাসান খেরকানি বলতেছে, আমি শুধু পীর না, আমি আলেমও, শয়তান চিনার জন্য আল্লাহর নামে কসম কাটা জায়েজ আছে, আল্লাহ তাআলা এটাকে এবাহাত করে দিয়েছেন, কসম কাট, তাও শয়তান চিন, আমি এই জন্য কসম কাটছিলাম, দুনিয়ার মানুষকে জানাইয়া দিলাম, জানাইয়া দিচ্ছি এখন, যে 4টা জিনিস যেন কখনোই না করে। 1 নম্বর কখনো যেন নাপাক না থাকে, 2 নম্বর কখনো যেন মাদক দ্রব্য না সেবন করে, 3 নম্বর যতক্ষণ পারে সেজদায় পড়ে থাকবে, 4 নম্বর তারপর অবস্থায় যতক্ষণ পারে দোয়া করবে। আর সেই দোয়া বেদাত, আজকে এক শ্রেণীর মৌলবীরা বলতেছে দোয়া করা বেদাত, নাউযুবিল্লাহ। মানে শয়তানের যে মিশন তারা পালন করতেছে, শয়তান যেটা চাচ্ছে তারা সেটা বলতেছে, তারা সেটা করতেছে, মূলত তারা শয়তানের অনুসারী, নাউযুবিল্লাহ। সন্তান তার বাবার জন্য দোয়া করবে, এখানে কি বেদাতের ফতোয়া আসবে, হারামের ফতোয়া আসবে? সন্তান বাবার কবর পাশে গিয়া দাঁড়ায় দোয়া করবে, যে দোয়া শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা দেই যে দোয়া শিক্ষা দিয়েছেন সন্তান তার পিতামাতার জন্য করবে, সেই দোয়া বেদাত, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস্তুন দোয়া হাদিস শরীফে অসংখ্য দোয়া শিক্ষা দিচ্ছেন,
আজকে মৌলবীদের কথাই সেই দোয়া বেদাত। আসুন এ জাহেল মুরাক্কাব বাতিল ফেরকা থেকে আমাদের ইমানকে হেফাজত করি। তাদের কথা মানবেন না। শয়তানের মিশন হলো দোয়া করা যাবে না, সিজদা করা যাবে না, নাপাক থাকা লাগবে, পবিত্র থাকা যাবে না এবং মাদকদ্রব্য সেবন করতে হবে। তন্মধ্যে অন্যতম হলো দোয়া করা যাবে না, সিজদা করা যাবে না। শয়তানের যে মিশন আজকের এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মৌলবীরা মিশন পালন করতেছে, মূলত তারা শয়তানের অনুসারী। সুতরাং শয়তানের কথা শোনা যাবে না, এ মৌলবীদের কথা শোনা যাবে না। আপনার মা বাবার জন্য যতক্ষণ পারেন দোয়া করবেন, সূরা ইখলাস পাঠ করবেন, সূরা ফাতিহা শরীফ পাঠ করবেন, দুরুদ শরীফ পাঠ করবেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসনুন দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, সেই দোয়াগুলো প্রতিনিয়ত আপনার মা বাবার কবরের পাশে যা জিয়ারত করবেন এগুলো আদায় করবেন, তাতে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করতেও পারে। সুতরাং এদের কথা শুনবেন না, তাদের বানোয়ার শরীয়ত শুনবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন ওইগুলো আমাদের পালনীয় গ্রহণীয়। সকলে ভালো থাকুন, বেশি বেশি করে দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।